সবুজ বাংলা, সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে টিভি সেটের সামনে বসে থাকা সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আমি আজমিরি মোমো আমার ও আমার জিটিভির পক্ষ থেকে জানাই ভালোবাসা, সম্মান ও শুভেচ্ছা। সবুজ বাংলা। দৃঢ় আত্মপ্রত্যয়, পরিকল্পিত কর্মপন্থা আর কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে দিনাজপুরের আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি মশলা জাতীয় ফসল তেজপাতা চাষ করে বয়ে এনেছেন ব্যাপক সাফল্য। ব্যক্তি উদ্যোগেই গড়ে তুলেছেন তিনি বাণিজ্যিকভাবে তেজপাতা গাছের প্রদর্শনী বাগান। তেজপাতা বিক্রি করে পেয়েছেন আশাতীত দাম। তার এই সাফল্য দেখে অনেকেই ঝুঁকেছেন তেজপাতা চাষে। তার তেজপাতার প্রদর্শনী বাগান দেখতে ছুটে আসছে অনেকেই। দিনাজপুর জেলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার পশ্চিমে বোচাগঞ্জ উপজেলার বিশাল এলাকা জুড়ে দৃষ্টিনন্দিত মশলা জাতীয় ফসল তেজপাতা বাগান। বোচাগঞ্জ উপজেলার জালগাঁ গ্রামে 6 বিঘা জমির ওপর দাঁড়িয়ে আছে অসংখ্য তেজপাতা গাছ। স্থানীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী প্রকৌশলী আব্দুর রাজ্জাক 2012 সালে গড়ে তুলেছেন এই বাগান। এই বাগান একসময় আমার বর্গায় ছিল, বর্গায় আমি কোনো ফসল পেতাম না। এই ফসল না পাওয়ার কারণে আমি চিন্তা করি যে এখানে এটা কী করা যায়। তো ঘটনাচক্রে আমি গত 4 বছর আগে ভারতে আমার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই, সেখানে আমি তেজপাতার বাগান দেখি এবং সেখানেও সে বাগান বড় বাগান সেই অর্থে দেখিনি, বলছে নাকি লাভজনক। সেই চিন্তা করে আমি বাংলাদেশে এসে এই জমিটিকে কাজে লাগানোর ক্ষেত্রে আমি তেজপাতার গাছই বেছে নেই। এক সময়ের পতিত অনাবাদি 40 শতক জমিতে প্রথমে গড়ে তোলেন এ বাগান। লাভজনক ফসল হওয়ায় এখন তার বিস্তৃতি ঘটিয়েছেন 6 বিঘা জমিতে। দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ এ তেজপাতা বাগান এখন অনেকের কাছে আশ্চর্য, তাই এ তেজপাতা বাগান দেখতে অনেকেই ছুটে আসছেন। রাজ্জাকের সাফল্য দেখে অনেকেই ঝুঁকছেন তেজপাতা চাষে। আশপাশ এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি ছোট ছোট তেজপাতা বাগান। 2.5 বছরের মাথায় এসে আমি এই 40 শতকে 265 কেজি সম্ভাব্য হবে এরকম একটি পাতা পাই। সে সময় আমি দাম একটু বেশি ছিল, 120 টাকা হারে এই পাতা বেচতে সক্ষম হই। গত ঈদে আগ দিয়ে আমি 250-এর ঊর্ধ্বে পাতা পাই, এ পাতা 113 টাকা হারে বেচি। এবার একটু পাতার বাজার তুলনামূলক কম ছিল। আমি আশা করছি নেক্সট হারভেস্টের সময় আমি যা লাস্ট ইয়ারে পাতা পেয়েছি বা লাস্ট হারভেস্টে পাতা পেয়েছি তার থেকে ডবল পাবো বলে আমি আশাবাদী। দিনাজপুরের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় মশলা জাতীয় ফসল তেজপাতা চাষে চাষিদের পরামর্শ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ। আব্দুর রাজ্জাকের বাগানটি আমি প্রদর্শন করলাম এবং গাছগুলো পর্যবেক্ষণ করলাম। গাছের অবস্থা অত্যন্ত ভালো, ইতিমধ্যে উনি পাতা হারভেস্ট করে 61,000 টাকা পেয়েছেন জানালেন। এই দিনাজপুরের এই বোচাগঞ্জ উপজেলার অনেক এলাকাতেই এটি সম্প্রসারিত হচ্ছে। এটা দিনাজপুরের মাটি এবং জলবায়ু এটার জন্য উপযোগী হয়। আমরা আশা করছি 13টি উপজেলাতে এটি সম্প্রসারিত হবে। ধান ও লিচুর জেলা দিনাজপুরে তেজপাতা চাষ অনেকের কাছে গল্প মনে হলেও এই অসাধ্যকে সাধ্য করেছেন আব্দুর রাজ্জাক, আর তা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বাণিজ্যিকভাবে মশলা জাতীয় ফসল তেজপাতা গাছ লাগিয়ে ব্যাপক লাভবান হয়েছেন এ অঞ্চলের কৃষকরা। কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এ তেজপাতার ন্যায্য মূল্য পেলে এ অঞ্চলে তেজপাতা চাষের পরিধি আরও বেড়ে যাবে বলে এমনটাই মন্তব্য করেছেন কৃষিবিদরা। আপনারা যারা তেজপাতা চাষ করতে চান, আশেপাশের নার্সারিতে তেজপাতার চারা পাওয়া যায়। চারা লাগানোর সময় একটু বড় গর্ত করে বেশি বেশি জৈব সার দিয়ে সুযোগ থাকলে দানাদার কীটনাশক দিয়ে দিলে ভালো হবে। প্রিয় দর্শক, এখন আরো একটি প্রাপ্তি সংবাদ দেখাবো। সবুজ বাংলা। প্রিয় দর্শক, বর্তমান সময়ে কুল চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। যারা কুল চাষ করছেন তারা সবাই ভালো করছেন। তো চলুন মাগুরা থেকে ঘুরে আসি। মাগুরায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুল চাষ। অল্প পুঁজিতে অধিক লাভ আর স্বল্প জমিতে অধিক ফসল পাওয়া যায় বলে এখানে বাণিজ্যিক ভিত্তিতে কুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। আমি এবছর 7 বিঘা জমিতে পুরো চাষটা করছি, ফলন আল্লাহ রহমতে খুব ভালো আসছে। আশা করছি দামটা ভালো পেলে আমরা মোটামুটি ভালো লাভ করতে পারব।
ইতিমধ্যে সদর উপজেলার হাজিপুর, হাজরাপুর, ইছাগাদা গ্রামে বেশ কয়েকটি ফুলের বাগান হয়েছে। এসব বাগানে পুরুষের পাশাপাশি মহিলারাও কাজ করে বাড়তি আয় উপার্জন করছেন। বড় বাগানে কাজ করি, বাড়ি কোনো কাজ করি না, মালিক আমাকে 300 করে টাকা দেয়। মাগুরায় বড় চাষ ভালো হয়, দামও ভালো পাওয়া যায়। আমি এখানে কাজ করতেছি, বাড়ি যে ইচ্ছা সেইরকম একটা বাগান করে। ফুল চাষ সম্প্রসারণ ও কৃষকদের স্বাবলম্বী করার জন্য জেলায় এ চাষ বৃদ্ধি করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে। হাজিপুর, হাজরাপুর, আঠারোখাদা সহ বেশ কয়েকটি ইউনিয়ন ফল চাষের জন্য খুবই উপযোগী আবহাওয়া বিরাজ করে এবং মাটিও এই চাষের জন্য উপযোগী, যে কারণে আমরা কৃষকদের এই অঞ্চলে লিচু, আম, পেয়ারা, কুল সহ বিভিন্ন ফল আবাদে উদ্বুদ্ধ করে যাই, যার ফলশ্রুতিতে এখন কিন্তু দিন দিন কুলের আবাদ বিশেষত উচ্চ মূল্যের ফসল হিসেবে আবাদটা বৃদ্ধি পাচ্ছে। মাগুরার মাটি ও আবহাওয়া কুল চাষের উপযোগী হওয়ায় এখানকার কুল আকারে বড় ও খেতে সুস্বাদু। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু, ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের সমস্যা আমাদের জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল, ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন, তাই জানাতে ভুল করবেন না। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021-5 ও 01938835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazetv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। অনেক কথা হলো, অনেক স্বপ্ন দেখা হলো, স্বপ্ন পূরণে চেষ্টা করবেন সবাই, প্রয়োজনে পাশে থাকবে সবুজ বাংলা। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। নদী, পুকুর, খাল, বিলে মাছ, বনে বনে ফল ভরা গাছ, ফসল ভরা মাঠ, সবুজ বাংলা, সবুজ বাংলা সম্পদে ভরা, সবুজ বাংলা, সবুজ বাংলা সম্পদ।